জন্য সিন্ডিকেটকে দুষছেন খুচরা ব্যবসায়ীরা। দেশে ডেঙ্গুতে আরো 14 জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি 2115 জন। সিটি কর্পোরেশনের কার্যক্রম নিয়ে বিশেষজ্ঞদের প্রশ্ন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য সেবা দিতে ব্যর্থ সরকার। সরকার ও সিটি কর্পোরেশনের দায়বদ্ধতা না থাকা এবং দুর্নীতির কারণেই প্রাণ যাচ্ছে মানুষের। ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থতার দায় নিয়ে দুই মেয়রের পদত্যাগ দাবি করেন তিনি। বলেন, বিএনপির নির্দলীয় সরকারের দাবি থেকে জনদৃষ্টি অন্যত্র সরাতে পরিকল্পিতভাবে ডক্টর ইউনুসের বিষয়টি সামনে এনেছে সরকার। রিপোর্ট জাহাঙ্গীর আকন্দের। বিএনপির পক্ষ থেকে ডেঙ্গু রোগীদের সহায়তায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে রক্তদান করেন।